আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপুরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। সাত সকালে হাজব্যান্ড বাজার থেকে কই মাছ কিনে এনেছে এবং সে কই মাছটি বানিয়ে পরিষ্কার করে রেখেছে। আমি বললাম আমি একটু ভিডিও করব, তো বলল দাঁড়ো আমি সুন্দর করে থালের মধ্যে সাজিয়ে নিই। তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আমি এখন রান্নার প্রসেসে চলে আসলাম। রান্নার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিলাম, যে তেলটি আমরা সব সময় ব্যবহার করি সেটাই, আর পেঁয়াজ বাটা দিলাম। আমি কই মাছ বা যে কোনো মাছ রান্নায় বেশিরভাগ পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করি, আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন অ্যাড করতেছি স্বাদ মতো লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, আমি যে আদা বাটা বা ধনে গুঁড়া এগুলা কিন্তু দেই না, বা জিরা বাটা মাছের তরকারিতে দেই না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো আবারও বললাম হয়তো নতুন যারা তাদের মনে প্রশ্ন জাগতে পারে এগুলো দিলাম না কেন, এটা যার যার রুচির ব্যাপার, আপনারা চাইলে আপনারা দিতে পারেন যদি পছন্দ করেন। তো আমার কাছে ভালো লাগে না তাই আমিও দেই না। কথা বলে বলে আমি মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি সব কিছু দিয়ে। এবার পানিটাও দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষে যায়। যে কোনো রান্নায় কাঁচা কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না। দেখুন আমার মশলাটা কিন্তু কষে গিয়েছে আর তেলটা উপরে বেশি উঠেছে, এতে বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষেছে। এখন আমি ভেজে রাখা কই মাছটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু মাছটা ভেজে রেখেছি একটু কড়া করে। এবার মশলাটা খুবই আলতোভাবে মাছের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই আমি খুবই আস্তে আস্তে মশলাটা লাগিয়ে দিচ্ছি মাছের গায়ে, আর উল্টে পাল্টে একটু দিচ্ছি যাতে খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লেগে যায়। এই পর্যায়ে এসে যারা লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রেখে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন ধনে পাতাও দিয়ে দিলাম। দেখুন আমার মজাদার কই মাছের মশলা মশলা ভুনাটা হয়ে গিয়েছে, অনেক লুবনীয় লাগতেছে, আমার কাছে খুবই প্রিয় কই মাছ। আর এটা ছিল বিকেলবেলা দৃশ্য ছাদে যখন গেলাম, হালকা হালকা রোদ আছে যেহেতু বিকেলের দিকে আর গাছগুলা কেমন শুকিয়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সব গাছগুলাতে, বিশেষ করে ফুল গাছগুলাতে। দেখুন প্রকৃতি সেজেছে যেন আপন রূপে, চা বাগানের দৃশ্য খুব ভালো লাগতেছে। তো আমি একটু ভিডিও ধারণ করে নিলাম, মনটা দেখে ভালো হয়ে যায় এইরকম একটি পরিবেশ থাকলে, তাই না? আমার কাছে খুব ভালো লাগে।
দেখুন সব ফুল গাছগুলাতে কিন্তু আমার পানি দেয়া হয়ে গিয়েছে। দেখুন একজন অতিথি ছাদের মধ্যে এসে বসে আছে, এইটা আমার জায়ের ঘরের বিড়াল, তো ছাদে প্রায় সময় আসে, আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। কাছে থেকে নয়, একটু দূরে থেকে ভিডিও করতেছি, আর বিড়ালটা খুবই শান্তশিষ্টভাবে বসে আছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে, আমি কাছে যাই না, আমার ভয় করে। দেখুন খুব সুন্দরভাবে বসে আছে, আর একটি বিড়াল কেটে নিচ্ছে ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।